1171 সন্তানের বাবা অত্যাচারী এক রাজা। তিনি ছিলেন নির্মম রক্তপিপাসু এক রাজা। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এর তথ্য মতে তিনি বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি 1171 সন্তানের জনক। তার স্ত্রী ছিলেন 4 জন এবং উপপত্নী 500 জন। বলছি মরক্কোর শাসক মৌলে ইসমাইলের কথা। ইতিহাসের নিষ্ঠুরতম শাসক ছিলেন তিনি। সম্মানিত ভিউয়ার্স, এইসব গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। তাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে ভিডিওটি কোনো রকম টানাটানি না করে শেষ অবধি দেখার অনুরোধ করছি। আর আপনি যদি এই প্রথম আমাদের চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ করছি। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছি মরক্কোর শাসক মৌলে ইসমাইলের কথা। ইতিহাসের নিষ্ঠুরতম শাসক ছিলেন তিনি। ইউরোপীয়রা তার নির্মমতার কারণে তার নাম দিয়েছিল ব্লাডি ব্লো কিং বা ব্লাড থেরোরিস্টি। মরক্কোতে তিনি ওয়ারিয়র কিং হিসেবে পরিচিত ছিলেন, যার কাজ ছিল রাজ্যের অন্যায় অত্যাচার দমন না করে বরং সেগুলোতে উৎসাহ দেওয়া। তার শাসনকালে বহু মানুষের প্রাণ গিয়েছে যুদ্ধ বিগ্রহতে। অত্যাচারী শাসক। 1645 সালে মরক্কোর সিজিল মাসায় জন্মগ্রহণ করেন মৌলে ইসমাইল। তিনি আলাউইট রাজবংশের দ্বিতীয় শাসক ছিলেন। বর্তমানেও মরক্কো শাসিত হয় রাজবংশ দ্বারা। 15 ভাইয়ের মধ্যে 7 মত ছিলেন ইসমাইল। তিনি 1667 থেকে 1672 সাল পর্যন্ত মরক্কোর ফেজের কিংডম গভর্নর ছিলেন। তখন শাসক ছিলেন তার সৎভাই আল রশিদ। তিনি খুবই চতুর এবং হিংস্র ছিলেন। রাজ্য শাসনের নেশা তার রক্তে বইছিল। এ কারণে সব ধরনের কৌশল অবলম্বন করে আপ্রাণ চেষ্টা চালাতে থাকেন ক্ষমতা হাতের মুঠোয় নিতে। ইসমাইল সিংহাসনে আরোহণ করেন তার সৎভাই আল রশিদের মৃত্যুর পর। এরপর ইসমাইল শুরু করেন নিজের রাজত্ব। তার শাসনকাল 55 বছর ধরে চলেছিল। মরক্কোর আর কোনো সুলতান বা রাজা এত দীর্ঘদিন ক্ষমতায় আসীন ছিলেন না। ইসমাইল রাজ্য শাসন করা শুরু করেন 26 বছর বয়স থেকে। তখন তার দেশ বিভিন্ন উপজাতির মধ্যে যুদ্ধ, অন্তর্কোন্দল ও রাজত্বের দখল সংক্রান্ত প্রতিকূলতায় জর্জরিত ছিল। তার শাসনকাল ছিল 1672 থেকে 1727 পর্যন্ত। মানুষের রক্ত ঝরাতে তিনি পছন্দ করতেন। মানুষ হত্যা করা তার কাছে ছিল খেলার মতো। মৌলে ইসমাইল খুবই শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। তার অঞ্চলকে সীমাবদ্ধ করার জন্য প্রতিষ্ঠিত করে ব্ল্যাক গার্ড বাহিনী, যেখানে ছিল আফ্রিকান কালোদাস বাহিনী যা আবেদিন আল বুখারি বা বুখারির দাস নামে পরিচিত। এই সৈন্যবাহিনী দিয়েই তিনি সব ধরনের কাজ করতেন। 1000 সন্তানের জনক। গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এর তথ্য মতে মৌলে ইসমাইল 1171 সন্তানের জন্মদাতা, যা রেকর্ড করা ইতিহাসের সর্বোচ্চ বংশধর। ফরাসি কূটনীতিক এবং গবেষক ডোমিনিক বোসন্ট জানিয়েছেন সুলতানের 4 স্ত্রী ও 500 জন উপপত্নীর মোট 1171 সন্তান ছিল। ইসমাইল তার 82 বছর জীবনকালে 55 বছর রাজ্য শাসন করেছেন। সুলতানের 1000 সন্তান নিয়ে ইতিহাসবিদ ও গবেষকরা নানা বিষয়ে খুঁজে বের করেছেন। ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তথ্য অনুসারে সর্বাধিক সন্তান জন্ম দেওয়ার জন্য সুলতান প্রতিদিন গড়ে 0.83 থেকে 1.43 বার যৌনমিলন করতেন। গবেষকদের মতে এ কাজের জন্য তার হেরেমে 65 থেকে 110 জন নারী ছিল। বাকি উপপত্নীদেরকে তিনি বিভিন্ন যুদ্ধের পর ধরে আনেন। বেশিরভাগই তার হেরেমে এবং মরক্কোতে দাসের কাজ করতেন। রক্তপিপাসু হলেও মৌলে ইসমাইলের শাসনকালকে স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়। তার শাসনকালের শেষের দিকে অবশ্য রাজ্যে শান্তি ফিরে এসেছিল। তিনি দেশকে একীভূত করেছিলেন, রাজ্য প্রসারিত করেছিলেন এবং চারপাশে অসাধারণ সব নির্মাণ কাজ করেছিলেন। তিনি মেকেনেস নামের রাজধানী শহর তৈরি করেন। মাত্রাতিরিক্ত অপচয় করতেন এ রাজা। এ কারণে মরক্কোর ভার্সাইলি বলে অভিহিত করা হতো তাকে। এ শহর তৈরিতে ব্যবহৃত কিছু পাথর প্রাচীন রোমান ধ্বংসাবশেষ থেকে লুট করে আনা হয়েছিল। মৌলে ইসমাইলের সময়কালেই মরক্কোর রাজধানী শহর ফেজ থেকে মেকেনেসে স্থানান্তর করা হয়। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং প্রতিদিনে দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।